আমাকে যেদিন আসমানের সফরে নিয়ে যাওয়া হলো, রায়তো ইমরাতান মিন হিমিয়ারা, হিমিয়ার গোষ্ঠীর একটা বেটি ছেলেকে আমি দেখতে পাচ্ছি, তাকে একটা বিড়াল বড় আকারের তাখদুসহা আলা ওয়াজহিহা, মেয়ে ছেলেটির গালে একটা বড় বিড়াল এমনি করে থাবা বসাচ্ছে আর গালে চামড়াগুলোকে নুচে নুচে ফেলে দিচ্ছে, আবার এই গালে থাবা মারছে চামড়াগুলোকে মাংসগুলোকে খুবলে খুবলে দিচ্ছে, আর এইভাবে মেয়ে ছেলেটি একটা বিড়ালের দ্বারাই আক্রান্ত হয়েছে। তো তার এই সাজা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, আমাকে যে আসমানের সফরে আনা হয়েছে আর আমি যে মেয়ে ছেলেটিকে এমন আজাবে মুক্তালা দেখলাম, মেয়ে ছেলেটি কী অপরাধ করেছিল যার কারণে একটা বিড়ালকে দিয়ে তার মাংসগুলোকে কেন খুবলে নেওয়া হচ্ছে? হযরতে জিবরিল বলছেন, আল্লাহ পাকের রাসূল, এই মহিলা হলো এমন এক বদনসিব মহিলা যে একটা ছোট্ট বিড়ালের বাচ্চাকে গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, আর ফমা তারা কাহা লে তাকলামিন খাসাসিল আরজে, ওকে যদি ছেড়ে দিত তাহলে জঙ্গলের পোকামাকড় ধরে খেয়ে বিড়ালটা বেঁচে যেত, কিন্তু বাঁচতে দেয়নি, গলায় দড়ি দিয়ে ভুলে গেছিল আর বিড়ালটা গেছিল মরে। এই যে অন্যায় কাজটা করেছে এই মহিলা, আর একটা প্রাণীর জান মেরে দিয়েছে, মারার কালে তো মনে মনে বলল, ধুর একটা বিড়ালের জান গেলে তো কী এমন বয়ে গেল, কিন্তু এই বিড়ালটাই তার সর্বনাশ করছে কি, যতদিন এই কেয়ামতের পরে তাকে আজাবে মুবতলা করা হয়েছে, সিলসিলা চালু থাকবে, গাল নুচতেই থাকবে, গাল নুচতেই থাকবে, যতদিন পর্যন্ত ওর কাফফারা সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত বিড়ালের আজাব তার উপরে চলতেই থাকবে, চলতেই থাকবে। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ, আকাশের তারাগুলি মিঠি মিঠি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে, এরা শুধু ভালোবাসে, আমিও বাসি যেন তাদের মতন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে, সেই সুখে ভরে দাও আমারও জীবন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। সদ্য সভাপতি সাহেব সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত ও অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, অনেক দিন পর এই গ্রামটাতে আবার আসার আল্লাহ তাআলা আজকে সুযোগ করে দিয়েছেন। সাল মনে হয় না, তবে নিশ্চিত মনে আছে যে এই গ্রামের কোনো এক জায়গায় কোনো এক মাথায় এসেছি, কথা বলেছি, অনেক ভাই হয়তো আমাকে চিনেন। তবে আজকে এসেছি জীবনের পড়ন্ত বেলায়, তখন হয়তো এসেছিলাম গায়ে যৌবন ছিল বা শক্তি ছিল, আবেগ ছিল, উচ্ছ্বাস ছিল, কিন্তু এখন 64 বছর বয়সের মানুষ চাকরি থেকে অবসর গ্রহণ করার পর এখন তো আমি এখন ধরে নেন যেটাকে আমরা বলি কি, জীবনের সায়াহ্ন সূর্য ডুবতে যাচ্ছে,
এই দিনে আপনাদের সামনে এলাম, আপনারা বহু আলেমের মুখ থেকে ভালো ভালো কথা শুনে নিজেদেরকে সমৃদ্ধ করে রেখেছেন। কাজে আমি যে কোনো আলাদা জগৎ থেকে নিয়ে এসে কিছু শোনাবো তা নয়, ওই হাদিসের যে দরিয়া সেখান থেকেই কিছু কথা আপনাকে শোনাবো, শেখাবো। যদি কথাগুলো আপনার মনে স্থান পায়, কবুল করবেন এবং বাস্তবায়িত করার চেষ্টা করবেন, ইহজগতে কামিয়াব হতে পারলে পরজগতে বেশি কামিয়াব হবেন, এটা আমার বিশ্বাস। শুরু করছি কথা। যারা পুরুষ লোক কথার প্রতি সুবিচার করুন, জুমার দিন মাওলানা সাহেব যখন নামাজ পড়েন দুই রাকাত, তখন তাদেরকে হাল আতাকা হাদিসুল গাশিয়া এবং সাব্বিহিস্ম রাব্বিকাল আলা এই সূরা দুটো বেশি করে পড়তে হয়। আপনি একটু শুধু মাথাটাকে নেড়ে আমাকে সাড়া দিবেন, আপনার কি খেয়ালে আসছে যে সেদিন নামাজ পড়াবার কালে ইমাম সাহেব যখন এই আয়াতটা পড়ে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এই কথাটা আপনি অন্তত জীবনে 25 বার শুনেছেন, কিন্তু তর্জমাটা শুনেন না, যার ফলে আমাদের ভেতরে জাগরণটা তৈরি হয় না। কি বলতে চাইছেন আল্লাহ তাআলা? বলতে চাইছেন কোরআন মাজিদের এই আয়াতের আগে, তুমি এই করলে, তুমি সেই করলে, তুমি এই এতদিন হলো তোমার আশা, তারপরে তোমার আমলিয়েই যারা এই করে, যারা ওই করে, তুমি এতটি খেলে, তুমি এভাবে জীবন কাটালে, খুব লাফালাফি দাপাদাপি চলাচলি সব কিছু করলে, শেষের বেলায় তখন আল্লাহ বলছেন কি, সব হলো, এবার কথা শোনো, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, এবং যখন তুমি আমার কাছে ফিরে আসবে তখন আমার কর্তব্য হলো তোমার কাছে আমার হিসেব চাওয়া, এই বান্দা হিসাবটা দাও। তাহলে যে নারীরা জুমা মসজিদে ছিল তারাও, যে নরেরা জুমা মসজিদে ছিল তারাও, সবাই এই কথাটা কান খুলে শুনে নিক, যে রব্বুল আলামিন আমার আপনার কাছে হিসেব চাইবেন। কিসের হিসেব? এক নম্বর প্রশ্ন নিজেকেই করুন, জঙ্গলের পশু কেন হননি, মানুষ হয়ে কেন এসেছেন দুনিয়াতে? এত বড় দান যে আল্লাহ তাআলা করেছেন আপনার উপরে, আপনি তার সামনে একবার কথা বলবেন না? পশুগুলো কি খায়, আপনি কি খেয়ে বাঁচেন, রুজিগুলোকে যদি একটুখানি নজর দিয়ে দেখেন আপনার আর জীব জানোয়ারের, তাহলে কি একবার আপনার মন বলে না যে ওরা এইরকম খানা খায় আর আমি এইরকম খানা খাই, কেন যে আল্লাহ তুমি আমাকে এত ভালো খাবার দাও কেন? তো যে আল্লাহ আপনাকে 70 বছর ধরে এত ভালো খাবার খাইয়ে আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে রাখলেন, তিনি একবার বলবেন না একটা হিসাবটা দাও না গো, এত খেয়েছো, এত পড়েছো, আয়েস আরাম করেছো, গাড়ি বাড়ি করেছো, জমি জিরাত করেছো, স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছো, তোমার গায়ে তো 10টা কাপড় ছিল, তোমার বাড়ির গরুটার গায়ে তো একটাও কাপড় ছিল না, একটা হিসাব দিবে না গো? আল্লাহ তাআলা আপনার কাছে হিসাব চাইবেন এগুলোরই। তাহলে আপনাকে সজাগ থাকতে হবে। এক দুই নম্বর কথা যেটা আপনাকে বলছি, এটা কথা মায়েরাও জানে আর এটা কথা আপনারাও জানেন, সবাই জানি আমরা। কেন? এই সূরাটা যারা মুসলমানের ঘরে জন্মেছে, নর এবং নারী, তাদের ভেতরে 90% লোক এটাকে মুখস্থ রেখেছে, এই জন্য আমি বলছি এটা জানা আপনাদের। সূরাটার নাম সূরা জিলজাল, শেষে কি বলা হয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জীবনে
যতটুকু কাজ তোমার দ্বারাই হয়েছে একটু যদি ভালো করে থাকো সেটাও তোমাকে কিয়ামতের দিন দেখানো হবে। একটু যদি মন্দ করে থাকো সেই অল্প পরিমাণ মন্দটাও কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে। কি বুঝলেন? তাহলে কাজ কয় রকমের হয়? প্রথমত দুই রকমের, একগুলোকে বলে ভালো, একগুলোকে বলে কালো। আবার কাজ দুই রকমের হয়, একগুলো হয় ওজনদার আর একগুলো হয় হালকা। যে আমল আপনি আর আমি করে যাচ্ছি সারা জীবন ধরে, এই আমলগুলো প্রথমে দুই প্রকার, একগুলো আল্লাহ আপনাকে করতে বলেছেন আর একগুলো আমল আল্লাহ তাআলা আপনাকে বারণ করেছেন, করিস না রে বান্দা বান্দিরা, অথচ আমরা করি। আর এই আমলগুলোর ভেতরে আবার এদের দুই ভাগ, একগুলো হলো বড় ধরনের আর একগুলো হলো হালকা ছোট ছোট। তো আজ আপনাকে ভারী ভারী আমলের কথা না শুনিয়ে আপনাকে কয়েকটা শোনাচ্ছি শুধু হালকা হালকা আমলের কথা। কেন? মানুষ হালকা কাজকে, হালকা আমলকে, হালকা পাপকে, হালকা নেকিকে তুচ্ছ মনে করে। হের, এটাতে কী হবে, দূর এটাতে কি যায় আসে, এ তো সামান্য ব্যাপার। এই সামান্য করে মানুষ হাজার হাজার মন্দ কাজ করে, আর এই সামান্য মনে করে নেকির কাজগুলোকে অনেক মানুষ ছেড়ে দেয়। কি হবে এতে, এইটুকু করে কেন ছাড়বেন ভাই, আর কেন করবেন ভাই? যদি সেটা আমল মন্দ হয় তো হালকা হতে গেলেও তাকে করবেন না, আর যদি আমলটা ভালো হয় আর সেটা হালকা বলে আপনি তাকে ছাড়বেন না। এটা আপনার কাছে আমার দাবি আর এটার উপরে আমার বয়ান। আচ্ছা কথা বলুন তো বাপ জানেরা, ভাই জানেরা, যদি কলসিতে পানি থাকে আর পার্শ্বে যদি গ্লাস থাকে, তো এইভাবে কলসিটাকে কাত করে এক গ্লাস পানি ঢেলে নিতে কতখানি কষ্ট লাগবে আপনাকে? কোনো এতে কষ্ট আছে কি? কোনো কষ্ট নেই। তাহলে এবার আপনাকে আমি একটা হাদিস শোনাচ্ছি। এরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহর মজলিসে বসেছিলাম, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, আমি একটা হাদিস শুনলাম, শোনার পরে আমার কাজ ছিল, আমি আর মজলিসে থাকলাম না, ওখান থেকে উঠে চলে এলাম। হাদিসটা কত বড়? তো যদি লিখেন তো হাদিসটা এই আঙুলে লিখতে লিখতে এক আঙুল জায়গা লাগবে, হাদিসটা শেষ হয়ে যাবে। একটা ছোট হাদিস। কি হাদিসটা? মান সাকা ইমরাতাহু ওজরা, কোনো মানুষ যদি নিজের স্ত্রীকে একদিন পানি পান করিয়ে দেয়, কোনো মানুষ যদি নিজের স্ত্রীকে পানি তুলে দেয় আর দেওয়ার পরে বলে দুলালির মা এ পানিটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি, পানিটা পান করো, তো নবীজি বলছেন ওজেরা, তাকে সওয়াব দেওয়া হবে। কটা? দশটা সওয়াব। কথা বুঝলেন? বাড়ি চলে এলাম, আমি আর আপনি তো কানে শুনে নিলাম, রেখে দিলাম, কিন্তু এরবাজ বিন সারিয়া বলছেন আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। বাড়ি এসে মশক নাড়াচাড়া করে দেখলাম মশকের তলাতে একটু পানি আছে, একটা মাটির কাপে পানিটা কেমনি করে ঢাললাম, আর ঢালার পরে নিজের স্ত্রীকে আওয়াজ দিয়ে বলছি, আদরের মা কোথায় আছো? ও আদরের মা এদিকে আসো তো একটু, কোথায় আছো? স্ত্রী আগিয়ে এলো, আমি মাটির ছোট্ট পেয়ালাটা তার দিকে এমনি করে বাড়িয়ে দিলাম। তো জীবনে যে এ কাজ করেনি, আজ যদি প্রথমে একবার এরকম কাজ নিজের স্বামীকে করতে দেখে, তো স্ত্রীটা মনে মনে কি বলবে? কোন নতুন জিনিস মনে হয় আমার স্বামী এনেছে আমার জন্য নাকি? নাহলে এইটা নিয়ে বলছে এই নাও এই নাও, এই নাও নাও করার মানেটা কি? হাতে নিলেন, নেওয়ার পরে পানিটাকে পান করে নিলেন, স্বামীর দিকে তাকাচ্ছেন, কি ব্যাপার, এ তো কোনো নতুন জিনিস নয়, এত পানি আপনি দিয়েছেন আমাকে এই ছোট বাসনে, তো এভাবে পানি আমাকে পান করাবার কারণটা কি আমি বুঝলাম না।
সাহাবী কি বলছেন, বিবি রে শোনো, নবীজির মজলিসে বসেছিলাম, তিনি বয়ান করছিলেন হাদিসগুলো, সেই হাদিসের মধ্য থেকে একটা ছোট্ট হাদিস শুনলাম কানে। এই ছোট হাদিসটাকে অবজ্ঞা করে দেওয়ার নয়, এটার প্রতি আমল করে আমাকে দেখাতে হবে এবং এর সুফল যেটা পাওয়া যায় সেটা আমাকে গ্রহণ করতে হবে। তার জন্য এই পিয়ালায় আমি এতটুকু পানি নিংড়ে নিলাম, আর নেয়ার পরে তোমার হাতে তুলে দিয়েছি, তুমি পান করো। এটা গ্রহণ করতে গেলেই আমার খাতায় দশটা নেকি জমা হবে। ছোটকে আপনি তুচ্ছ মনে করছেন? ঠান্ডা মাথায় কথা শুনুন, বেশি রাত হয়নি তো। কথাটা বলতে বলতে এই বলছি যে সাবা নগরী ইয়ামান দেশে একটা এলাকা, সেখানকার লোককে আল্লাহ তাআলা দুটো বাঁধের মাঝখানে এত সুখের জিন্দেগি দান করেছিলেন যে এইগুলো বর্ণনা করতে গেলে পুরো এক ঘন্টার টাইম লাগবে। এত সুখের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। ওই লোকগুলোকে বলা হয় সাবা নগরীর লোক। সেই সাবা নগরীর লোক যখন বেয়াদবি করলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তা আল্লাহ তাআলা বলছেন তোদেরকে ঢং ধরাতে হবে। বাঁধ যেটাকে বলি আমরা মাস্টার প্ল্যান, যে বন্যা থেকে আমাকে আপনাকে বাঁচাই, সেই মাস্টার প্ল্যান এর ভিতরে রব্বুল আলামিনের তরফ থেকে প্রথমে একটা ইঁদুর লাগলো। ইঁদুর কুরে 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 বাঁধের এই পার থেকে এই পার পর্যন্ত ফুটিয়ে দিল। যখন ইঁদুরের খাল দিয়ে ওই পারের পানি ভেতর ভেতর একটু একটু করে ভুলভুল ভুলভুল করে আসতে লাগলো, লোকেরা বলছে দূর একটা ইঁদুরের ছেঁদা দিয়ে পানি এসে কি হবে গো, হ্যাঁ বাদ দাও, ওগুলা নিয়ে মাথা খারাপ করে লাভ হবে না, ছেড়ে দাও। লোকেরা তোয়াক্কা করলো না, লোকেরা ভ্রুক্ষেপ করলো না, আর ওই একটা ইঁদুরের খাল দিয়ে পানি নিকাশ হতে হতে সকালবেলায় যদি দেখছো তো এতটা মোটা হয়ে পানি বেরোচ্ছে, আবার বিকাল হতে হতে আরও চওড়া হলো, বাঁধটা ভেঙে গেল, সম্পূর্ণ সাবা নগরীকে রব্বুল আলামিন ডুবিয়ে তহস নহস করে দিলেন। বাগান বাগিচা সমস্ত বাড়ি আর ঘরকে একদম সৈলাব করে দিলেন রব্বুল আলামিন, পয়মাল হয়ে গেল সব কিছু। হাদিস, হাদিসের ভেতরে এবং তফসিরের ভেতরে এর আলোচনা এসেছে। শুধু একটাই প্রশ্ন আপনাদের কাছে, এত সুখের এলাকাটাকে বরবাদ করে দিয়েছিল কে? তো মাত্র 150 গ্রাম ওজনের একটা ইঁদুর। কাজে ছোটকে আপনি ছোট বলবেন না, হালকা মনে করে তুচ্ছ মনে করে অবজ্ঞা করে যাবেন না। সেটা যদি ভালো কাজ হয় নেকির আগ্রহ সহকারে করুন, আর যদি মন্দ কাজ হয় তাহলে অনাগ্রহ করে এখান থেকে সরে পড়ুন। ছোট তো ছোট আর বড় তো বড়, যদি পাপের কাজ হয় তো আমি ওখানে যাব না। কিন্তু সে অভ্যাস কি আমাদের আছে? ভাইজানেরা, অনেকটি কথা মগজের ভেতরে জায়গা পেয়ে আছে, সেটি আপনাদেরকে বলে দিয়ে যাব, শুনিয়ে দিয়ে যাব যে আপনি ছোটকে ছোট বলবেন না। কেন? রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর জীবনীর কথা সাহাবী বলছেন, হুনাইনের যুদ্ধ থেকে আমরা বাড়ি আসছি, আর রাস্তাতে এক জায়গাতে একটা মাঠ, ফাঁকা মাঠ, গাছগাছড়া কিছু নেই, ফান্নাজালনা ফি ফলাতিন লাইসা ফিহা শাইউন, ওখানে গাছ নেই, গাছড়া নেই, কোনো জিনিস নেই, এমন একটা ফাঁকা ময়দানে আমরা হাজির হলাম। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা তোমরা 10,000 জন লোক আছে, থেমে যাও, তোমরা এখানে খিমা লাগাও, কথা আছে তোমাদের সাথে। সাহাবাই কেরাম থেমে গেলেন একবারে ফাঁকা মাঠে। তারপরে রাসূলুল্লাহ বলছেন, শোনো, তোমাদের প্রত্যেককে আমি বলছি এখানে নিজেদের ব্যাগগুলোকে রেখে দিয়ে ডানে বামে আগে পিছে উত্তরে দক্ষিণে চারিদিকে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও, আর যে কি করো ফালিয়াতে কুল্লকুম মায়া যে দমিন আজামিন আও ফারাসিন আও ফাহামিন, যে কোনো লোক বাইরে থেকে একখানা কোনো জিনিসকে হাতে করে নিয়ে এখানে রেখে দাও সামনে এনে,
যদি একটা হাড় পাও তাই আনো, যদি একটা ছিঁড়া স্যান্ডেল পাও তো তাই আনো, যদি একটা চপ্পলের ফিতা পাও তাই আনো, যদি একটা কয়লার টুকরা পাওয়া যায় তাই আনো, যা যা পাবে হাতের নাগালে একটা করে জিনিস তোমাদের প্রত্যেককেই এখানে এনে আমার সামনে রাখতে হবে। যাও, কেউ জুতা, কেউ স্যান্ডেল, কেউ একটু করে বাঁশের টুকরা, কেউ একটু করে কয়লা, কে একখানা হাড়, কে কি সব নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে 10-12 হাজার জন লোক যদি একখানা করে জিনিস নিয়ে আসে আর নিয়ে এসে যদি একটাই জায়গাতে রাখে, পরিস্থিতিটা কী দাঁড়াবে? সাহাবি বলছেন, জালনাহু রোকামান, আমরা আধা ঘন্টার মধ্যে মধ্যেই নাবিজির সামনে একটা স্তূপ বানিয়ে দিলাম, বিশাল বড় একটা ঢেরি লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নিজেরাই নিজেরাই বলে বলে বেড়াচ্ছি আর বলছি, রাসূলুল্লাহ এগুলো কী করবেন, কেন আমাদেরকে জমা করতে বললেন এগুলো? সবাই তাকিয়ে আছে অধীর আগ্রহে। এমন সময় আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে সামনে করে ডেকে বলছেন, কাজালিকা জাম্ব ইউজমা আলাইকুম মিনাস সাগায়রে ওয়াল কাবায়রে, ওরে আমার উম্মতিরা শুনো, যেমন তোমরা একখানা 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 করে ছোট 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 জিনিসগুলোকে জমা করে 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 এক জায়গায় জমা করে স্তূপ বানিয়ে দিয়েছ, তেমনি তুমি সাবধান হও, তোমার জীবনে তুমি যদি 15 বছর বয়সে সারা বছরে 20টা ছোট গুণা করো, 20 বছর বয়সে সারাটা এক বছরের ভেতরে যদি 20টা ছোট ছোট গুণা করো, এইরকম করে প্রতি বছর 20টা, 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 30টা করে ছোট ছোট বড় বড় গুণাগুলো করো, সমস্ত গুণা কয়টাকে কেয়ামতের দিন এক জায়গায় জমা করে দেওয়া যাবে। আর জমা করে দিতে গেলে তোমার কাছে এই একটা ছোট্ট পাপ পাপ বলে বিবেচিত হয়নি, আর সেই পাপটা যখন অনেকটি এক জায়গায় জমা হবে তখন তোমার সামনে বিশাল বড় বিপদ হয়ে দেখা দেবে, আর এই ছোট ছোট গুণাগুলো কেয়ামতের দিন তোমার বরবাদ করে দেবে আমলকে, তোমাকে আল্লাহর জাহান্নামে অবশ্যই অবশ্যই যেতে হবে। এটা দেখাবার জন্য এই যে ছোট ছোট জিনিসগুলো তোমরা জমা করলে, শুধু দেখাবো বলে কতটি তুমি ছোট ছোট গুনাহ করো, আর তুমি সেটাকে গুনাহ মনে করো না, ছোটকে ছোট বলে এড়িয়ে চলে যাও, অবশ্যই এড়িয়ে যাওয়া যাবে না। একটা ছোট্ট গুনাহ অনেক বরবাদি আমার আপনার ডেকে আনতে পারে। কিরকম ডেকে আনতে পারে? একটা ভালো কাজ, এতটুকু এতটুকু ছোট্ট একটা কাজ আমার কল্যাণ ডেকে আনতে পারে, তাহলে ছোট বলে আমি কেন অবজ্ঞা করবেন? যে কাজটা মন্দ সে যদি আমার বরবাদি ডেকে আনে, একটা ছোট্ট কাজ সে যদি আমার মঙ্গল সাধন করতে পারে, তাহলে আমি ভালোটাকে ছাড়ব কেন ছোট হয়ে, আর আমি মন্দটাকে করব কেন ছোট বলে? আমাকে দুই জায়গাতে দুই রকমের পথ অবলম্বন করতে হবে। কথাটা মানাতে পারলাম না পারলাম না? ভাইজান, খেয়াল করুন কথার দিকে। একটা বেটি ছেলে ওর বাড়ির পোষা একটা বিড়ালকে ধরে বেঁধে দিয়েছে। বিড়ালটা খুব জ্বালাচ্ছিল, তো বিড়াল তো জ্বালাবে, এতে ওতে মুখ টুক লাগিয়ে টাকিয়ে দেয়, মনটা খারাপ হয়েছে, আর একদিন গলায় দড়ি দিয়ে ওকে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়েছে তো বেচারি বিড়ালটা বাঁধা থাকা অবস্থাতে থেকে 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 মরে গেছে। যখন মরে গেছে বিড়ালটা, কী করবে? মরা বিড়ালকে বাইরে ফেলে দিয়ে চলে এসেছে। ঘটনা শেষ। আপনি নিজে হিসাব করে বলুন যে বাড়ির টোলার এখানকার একটা কারো বিড়ালকে কেউ মেরে দিল বা গলায় দড়ি দিয়ে চিপে শেষ করে দিল, যেটাই হোক একটা বিড়ালকে মেরে দিল, কত লাখ টাকার জিনিসটা? এ প্রাণীটার দাম কত যাকে মেরে দেওয়া হয়েছে? যদি আমি দৃষ্টি দিয়ে দেখি ওদিকে, তাহলে দেখতে পাবো কি, এটা মূল্যহীন একটা জানোয়ার, একে মেরে দিয়েছে, মেরে দিয়েছে, একে নিয়ে আর ভাবনা করার কিছু নেই। কিন্তু নবীজি কি বলছেন? কি বুঝলাম? তাহলে তো ছোট কাজ বলে এই উপেক্ষা করাতে খেসারত কত বড় নিতে হলো। আবার আর একটা কথা আপনাকে বলছি, আল্লাহর ওয়াস্তে
এই কথাটা মেনে চলুন। আপনারা কোরআন হাদিসের ওয়াজ শোনা লোক, আপনাদের বাড়ির পাশে বড় মাদ্রাসা আছে, আপনাকে আজে বাজে কথা বলে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করব না আমি, কথা দিচ্ছি। তা কি একটা ভালো কথা বলি, নবীজি একটা হাদিসে আছে, দাহালা রাজুলুন ফি জুবাবিন আল জান্নাতা, একটা মানুষ একটা মাছির কারণেই আল্লাহর জান্নাতে চলে গেছে, একটা মাছির কারণেই আল্লাহর জান্নাতে গেছে। মাছি কেমন করে একটা মানুষকে জান্নাতে দেয়, বাব্বার বিষয়। মাছির দাম কত, খেতে বসে তো পাখার বাড়ি দিয়ে হাতের থাবা দিয়ে বারেবারে যখন তরকারিতে বসে ভাতে বসে তখন আমরা মেরে দিই, মাছিকে মেরে দিলে, মশাকে মেরে দিলে কে কেস করে, কে জিজ্ঞেস করে যে মাছি মারলি কেন? এটা একটা তুচ্ছ প্রাণী, একে একটা কোন কথা দশটা মেরে দিলে তো কেউ জীবনে কোনো কথা বলে না, অথচ এই তুচ্ছ প্রাণীটার কারণেই একটা মানুষ জান্নাতে চলে যাচ্ছে কী করে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ বর্ণিত হয়েছে এবং হাদিসটি হলো হাসান পর্যায়ের, তাতে কী লেখা আছে, একটা লোক চলে যাচ্ছে, যেতে যেতে কোনো এক জায়গা যাবে তো মধ্যখানে একটা গ্রাম পড়লো গ্যার মুসলিমদের, গ্যার মুসলিমদের পূজার মণ্ডপে তাদের দেবতাকে সাজিয়ে রাখা আছে। বাইরের ছেলেগুলো এই লোকটাকে দেখে বলছে, ও বাবা কোথায় যাবেন? বলে দুর্গাপুর যাব। ও দুর্গাপুর যাবেন, ঠিক আছে, তো একটা কথা শুনেন, কি কথা, কাদ্দেমলে এলাহেনা সাইয়া, এই যে দেখছেন ঘরের ভেতরে আমাদের মাবুদকে সাজানো আছে, আমাদের মাবুদের নামে যা পারেন তাই একটু কিছু দিয়ে যান, কি বুঝলেন, এই যে মাবুদ ঘরে, আমাদের মাবুদের শ্রদ্ধা কল্পে যা পারেন আপনি কিছু দিয়ে দেন, পকেটে যদি পাঁচ টাকা থাকে দিয়ে দেন, পকেটে যদি দশটা টাকা থাকে দিয়ে দেন, আমরা খুশি মনে মেনে নিব, আপনি কেবল আপনার পকেট থেকে আপনার কাছ থেকে বের করে আমাদের মাবুদকে ভালোবেসে যা পারবেন একটা কিছু দিয়ে দেন। লোকটা বলছে, আমি তোমাদের মাবুদকে বিশ্বাস করি না, সুতরাং আমি তোমার মাবুদকে ভালোবেসে কিছু দিতে পারবো না। তখন ছেলেগুলো বলছে, টাকা পয়সা না দিবেন তো না দিবেন, সোজা সোজা কথা বলছি, ওয়ালাউ জুবাবান, একটা মাছি যদি পারেন, এই যে হাতের সামনে উড়ে উড়ে বেড়াচ্ছে, একটা মাছি কেমনি করে ধপ করে মেরে দেন, আর দেওয়ার পরে ওই মাছিটাকে ধরে আমাদের মাবুদের সামনে এইরকম করে রেখে দেন, আর দিয়ে বলেন আমার কাছে কিছু ছিল না যার কারণে আমি মাছিটাকে মেরে তোমাদের খোদার দরবারে দিয়ে দিলাম, তাহলে তো আপনার রাস্তা আমরা পরিষ্কার করে দেব, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে চলে যাবেন। জান লোকটা বলছে, যদি আমি একশো টাকার নম্বরই দিই তো তাহলে তোমার খোদাকে ভালোবেসেই দেওয়া হবে, আর যদি একশো টাকার নম্বরই না দিয়ে যদি একটা মাছি দিই তো ওই তোমার খোদাকে ভালোবেসেই দেওয়া হবে। একশো টাকাতেও ভালোবাসা আর একটা মরা মাছি দিয়েও ভালোবাসা, তো যেখানে আমি একে বিশ্বাস করি না তো সেখানে টাকা তো দূরের কথা, আমি মাছি কেন দিব, আমি মাছিও দিতে যাব না, দেবো না মাছি আমি। এই ছেলেগুলো তখন বলছে, একটা মাছি বললাম তোমাকে দিতে তো সে মাছিটাও তুমি দিতে পারবে না? কই না পারবো না। সাথে সাথে যুবকের দল উশৃঙ্খল ছেলেপিলে, কেউ হাত ধরলো ডান আর কেউ হাত ধরলো বাম, আর ধরে জোর করে জবরদস্তি করে লোকটাকে জমিনে চিত করে ফেলে দিয়ে তার গলায় ছুরি চালিয়ে দিল। দিনে দুপুরে একটা জ্যান্ত মানুষকে তারা মার্ডার করে দিল। আর এই ঘটনা যখন নবীজির কাছে এসে বয়ান হলো তখন আল্লাহ পাকের নবী বলছেন, দাখালা রাজুলুন আল জান্নাতা ফি জুবাবিন, মানুষটা একটা মাছির কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করে গেছে।
দেইনি, ক্ষুদ্র আমলটা করেনি, করব না ছোট হলেও আমলটা কেন করব না যেটা আমার জন্য করা জায়েজ নয়। তাহলে আপনি এবার ভাবুন তো যে আমরা কতটি দিনে ছোট ছোট আমলগুলোকে করে যাচ্ছি অথচ গুনাহের কাজ পাত্তা দিই না। যেমন যেমন কেউ এসে আপনাকে বলছে আপনার পুতিনগুলো, দাদু 10টা টাকা দাও তো কুরকুরি খাবা, তা আপনার কাছে যদি না থাকে তো আপনি বলেন হ্যাঁ টাকা নেই রে যা রে, সোজা কথা। কিন্তু আপনি মিঠা ভাষাতে কি বলেন, হ্যাঁ হারাম জাতি, বারে বারে এখানে কানের কাছে আসছে ভ্যান 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 করতে, শব্দটা কী বের হলো, হারাম জাদি। হারাম জাদি শব্দটার মানে কি, এই মহিলাকে হারাম উপায়ে জন্ম দেওয়া হয়েছে। তো আপনার বেটা হালাল উপায়ে জন্ম দিয়েছে যে মহিলাকে, যেটা আপনার পুতিন, তাকে আপনি যদি বলেন এটা জারজ সন্তান, তাহলে আপনার মুখের ভাষাটা কত খারাপ হয়েছে। আপনি মনে করবেন এতে কি হবে, এই সামান্য কথাটাতে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, এই তো আপনি অবজ্ঞা করছেন ছোট ছোট কথাকে। তাহলে আপনাকে বলছি সহি কথা, ভালো করে শুনুন। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবি বিলালের মতো কালো চামড়ার একটা লোককে, সাহাবিকে, বিলাল হলো আফ্রিকা মহাদেশের লোক, ওর চামড়া কালো, কথা প্রসঙ্গে ওর মাকে টেনে বিলালকে গালি দিলেন। কি বললেন, ইয়াবনা সৌদা, এই কালো চামড়ার মেয়ে ছেলের পেটের বাচ্চা কালো, ইয়াবনা সৌদা, এই কালো বেটি ছেলের পেটের ছেলে কালো, এই যে কালোর পেটের কালো তার মানে কি তোর মাও কালো এবং তুইও কালো। কালো বলে যখন সম্বোধন করে দিলেন কাকে, একজন মুমিন মুসলমানকে, রাসুল করিমের কাছে খবর গেল যে আল্লাহ পাকের রাসুল আবু জারের মতো সাহাবি আমাকে বলেছে কালোর পেটের কালো, আমার মাকে টেনে বলেছে কালোর পেটের কালো, আমি কালো আর আমার মাও কালো, বলুন তো তার বলাটা কি ঠিক হয়েছে এইরকম কথা। রাসুলুল্লাহ বলছেন আবু জার শুনো, কি খবর, তুমি কি এরকম কোনো কথা বলেছ? তারপর রসুলের ভাষাটা হচ্ছে কি, আর নীলতা বে উম্মেহা বে উম্মেহি, তুমি কি ওর মাকে টেনে কথা বলেছ, কালোর পেটের কালো, শুধু একে গাল দাওনি ওর মাকেও বলেছ, এরকম কথা বলেছ কি? সোজা কথায় তিনি বলছেন জি এ কথা আমি বলেছি। নবীজি সাথে সাথে বলছেন ইন্নাকা মুরুন ফিকা জাহেলিয়া, হে আবু জার, তুমি এত বড় উন্নত মানের একজন সাহাবি অথচ তোমার জ্ঞান বুদ্ধি বিবেক সবই ভালো আছে, অথচ তোমার দ্বারাই এমন একটা কাজ আজকে হয়ে গেল যে ইসলাম কবুল করার আগে জাহেলিয়াতের যুগের মূর্খরা যেগুলো কাজ করত, আর যে কাজগুলো করতে গেলে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যেত, ওই রকম বিভিন্ন কাজের মধ্যেকার একটা কাজ তোমার দ্বারাই হয়েছে, এই জাহেলিয়াতের নিদর্শন এই কাজটা যে তুমি তোমার দ্বারাই হয়েছে, এটাকে নিয়ে যদি তুমি মরে যাও তাহলে তোমার অসুবিধা দেখা দিতে পারে, এমন কথাটা তোমার বলা ঠিক হয় নাই। এই সামান্য একটা কালোর পেটের কালো বলতে গেলাম, তাতে রাসূলুল্লাহ এমন কথা বললেন, তখন তিনি কি করলেন, আল্লাহু আকবার, এই আবু জার, নবীজির মসজিদ থেকে একটু দূরে এক জায়গায় গিয়ে হযরতে বিলালকে দেখার পরে উনি বলছেন, জমিনে গালটাকে এভাবে রেখে দিয়েছেন আর দেওয়ার পরে বলছেন, বিলাল, এই যে আবু জারের মুখটা জমিনে ফেলা আছে, আবু জারের মুখটা গালটা জমিনে ফেলে রেখেছি আর একটা গাল উপর দিকে আছে, তুমি আমার পায়ের, তুমি তোমার পাখানাকে আমার মুখের উপর দিয়ে রেখে এদিক থেকে ওদিক হয়ে যাও, আমার মুখের উপরে তোমার পাটাকে দিয়ে একবার রাখো আর রেখে আমার মুখটাকে কচিলে দিয়ে ওপার চলে যাও, যাতে করে আমি জীবনের মতো শিক্ষা পেয়ে যাই যে আমার মুখ দিয়ে যেন এইরকম কটু কথা জীবনে আর না বেরোয়। কি বুঝলেন, ছোটকে জীবনে কোনোদিন বলবেন না যে এটা ছোট,
ভালো কাজ হতে গেলে বলবেন না যে ইয়াতে ফের কয় পেশেন নেকি হবে। রাসূলুল্লাহ বলছেন, লান তালকা আখাগা বেতালাকিল ওয়াজহে, তোমার যদি কোনো একটা চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হয় 3 দিন পরে, 4 দিন পরে, 10 দিন পরে, তোমার একটা খালাতো ভাইয়ের সঙ্গে যদি দেখা হয় 1 মাস পরে বা 1.5 মাস পরে, কিংবা তোমার আর কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে তোমার ভালোবাসা আছে, তার সঙ্গে যদি 15 দিন 20 দিন পরে দেখা হয়, তো তোমার ভাইয়ের দিকে তুমি চোখ তুলে তাকালে আর তাকাবার কালে তোমার মুখে যদি একটুখানি 20 গ্রামের 25 গ্রামের হাসি খুলে যায় তোমার এই ভাইকে দেখে, মানে ভাইয়ের চেহারাকে দেখলাম ভালো লাগলো, মুখে হাসি ফুটে গেল। নবীজি বলছেন, নিজের কোন একটা মুসলমান ভাইকে দেখে মুখে যদি দুয়ানা পরিমাণ হাসি ফুটিয়ে দিতে পারো, তো এটা তোমার জন্য তোমার আমলের খাতায় সাদকা হিসাবে লিখে দেওয়া যাবে, এর স্বভাব তোমাকে কেয়ামতের দিন দেওয়া হবে। 25 গ্রামের হাসি হাসতে আওয়াজ লাগে, আওয়াজ লাগে কি হা 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 করে আওয়াজ করতে হয় না, শুধু মুখটাকে একটুখানি ঠোঁট দুটোকে স্মিত নড়াবো, ডানে আর বামে করবো, একটু কাত করতে গেলেই 20 গ্রামের হাসি বেরিয়ে যাবে। কাকে দেখে করলাম? আমার একটা ভাইকে দেখে করলাম। এটা আমার আমলের খাতায় কীভাবে ঢুকলো? তো বলছে এটাকে সাদকা হিসাবে লিখে দেওয়া হলো, তোমার আমলের খাতাতে সঞ্চিত হয়ে থাকবে। ভাইজি, আজকে আপনাকে এইগুলোই কথা শুনিয়ে, মা গালাকে এইগুলোই কথা শুনিয়ে একটুখানি জ্ঞান দেব, এটা কথা নিয়তের ভেতরে আছে। কথা শুনেন আমার দিকে, কথা শুনেন আমার দিকে। হুনাইনের যুদ্ধ থেকে রসুল্লাহ চলে আসছেন বাড়ি, রসুলের উটের লাগাম ধরে একটা লোক টানে, সে চাকরটার নাম হলো মিদআম, একদম এইরকম নজওয়ান তরতাজা হাট্টা কাট্টা, লাগাম ধরে টানছে। রসুল্লাহ উটের উপরে আছেন, চলছে চলছে চলছে, একটা মাঠ এলো, মাঠটার নাম হলো ওয়াদিয়ে কোরা। সেই ওয়াদিয়ে কোরার কাছে যখন পুরো দল এসে নামল, রসুল্লাহর উঁট আগে আছে, অন্যগুলো উঁট সব পিছনে পিছনে আছে। ফাসা বাহু সাহাম, হঠাৎ করে কোন দিক থেকে কিভাবে কে যে চালালো, কে যে মারলো, মেদাম নামের এই নওজোয়ান ছেলেটা, রাসূলুল্লাহর গোলাম যে লাগাম ধরে টানছিল, তার গর্দনে এসে একটা তীর ঢুকে গেল। আর যেমনি গর্দনে তীরটা ঢুকে যাওয়া, দর 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 করে রক্ত বেরিয়ে গেল, সামলাতে পারল না, ওই সামনেই তৎক্ষণাৎ জমিনে পড়ে গিয়ে সে বিদায় হয়ে গেল, আর বেঁচে থাকলো না। এইবার লোকটার গলাতে তীর লেগেছে, যারাই দেখছে এটাকে রসুলের গোলাম, এটাকে রসুলের গোলাম, সবাই দেখছে, দেখার সাথে সাথে গলায় তীর লেগে মরে গেছে লোকটা, এ তো শহীদ। তখন মানুষের মুখ কি আর লুকিয়ে থাকে, সাথে সাথে যেই এসে দেখছে পড়ে আছে মিদাম, আর তখন দেখা মাত্রই বলছে হানি আল্লাহু বিল জান্নাতে, বড় কপালওয়ালা ছেলে এটা, মরে গেল তো সরাসরি জান্নাতে চলে গেল। আর একজন লোক এসে দেখলো মিদাম মরে গেছে, গলায় তীর লেগেছে, আবার সেও বলছে হানি আল্লাহু বিল জান্নাতে, মরে গেল কপালওয়ালা ছেলে, জান্নাত পেয়ে গেল, শহীদ হয়ে গেল। যেই আসছে সেই বলছে, যেই আসছে সেই বলছে হানি আল্লাহু বিল জান্নাতে, হানি আল্লাহু বিল জান্নাতে, লোকটা জান্নাতি, ছেলেটা জান্নাতি, ছেলেটা জান্নাতি। তীর খেয়ে মরেছে তো জান্নাতি নয় তো কি? এমন সময় রসুলুল্লাহ সব কটি লোকের দিকে এমনি করে দেখছেন, হাগ তোমরা সবাই এই ছেলেটার মরণকে দেখে কি বলছো, হানি আল্লাহু বিল জান্নাতে, জান্নাতি, জান্নাতি, শুভ সংবাদ, জান্নাতি। বাবা রে, এটা কথা নয়, এটা কথা নয়, এই লোকটাকে যে তোমরা সবাই মুবারকবাদ দিচ্ছ, হানি আল্লাহু বিল জান্নাতে, ছেলেটা জান্নাতি, আমি নবীজি বলছি ছেলেটা জান্নাতি নয়। সবাই একবারে কম্পিত, ইন্না লিল্লাহ, জান্নাতি নয়, কেমন কথা শুনছে আল্লাহ পাকের রাসূল যে এটা জান্নাতি নয়? বলছে না, জান্নাতি নয়। কেন? তখন নবীজি বলছেন
ফাইনা শামলাত আল্লাতি আখাজাতাহা কাবলা আন ইয়াবলুগা মাকসামাহা। যুদ্ধের ময়দানে দুশমনেরা যখন জান নিয়ে পালিয়ে গেল আর ওদের মালগুলো পড়ে থেকে গেল, এ মালকে বলা হয় গনিমতের মাল। সেই গনিমতের মালকে এক জায়গায় জমা করতে হয় এবং যিনি হবেন আমিরুল মুমিনিন তিনি যাকে যেটা পারবেন ভাগ করে করে দেবেন। কিন্তু ওই গনিমতের মাল যখন সংগ্রহ করা হচ্ছিল তখন এই মিদআম নামের সাহাবি যে এখনই তোমাদের সামনে মরে পড়ে আছে, এখানে 150 টাকা দামের চাদরকে সে তা করে নিয়ে বগলে লুকিয়ে নিয়েছিল, তারপরে ঘরে গিয়ে উটের কাছে গিয়ে ব্যাগের ভেতরে ভরে নিয়েছে। ওই কম্বলখানা ওই চাদরখানাকে গানিমাতের মালে জমা করেনি, ওটা ভাগ হতে পায়নি, তার ভাগে থেকে গেছে, সে ভাগ হওয়ার মতো সুযোগ করে দেয়নি। এই যে খিয়ানত করেছে এখানে 150 টাকা দামের চাদর, সেই চাদরখানাকে চুরি করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে আগুনের জ্বলন্ত শিখার ভেতরে ভরে রেখেছেন। কেন তোমাকে জ্বলতে হবে আগুনে? তুমি জান্নাতের মুখ দেখবে না, কেন দেখবে না? গানিমাতের মালের ভেতরে খেয়ানত করেছো বলে। আর খেয়ানতের সাজা যাকে হবে সে ব্যক্তিরা জান্নাতি নয়। চাদরের দাম কত গে খালাগা? একটা চাদরের দাম কত? 200 টাকা 250 টাকা ভাইজান। তা 150 টাকা 200 টাকা দামের একটা চাদর, একটা সামান্য চাদর, এই চাদর যদি ওর তকদিরে আগুন জ্বালিয়ে দিতে পারে, আপনি কি মনে মনে ভাবছেন যে ছোট আমল তো কি হবে? এতে কি অভ্যাস আমাদের, কি অভ্যাস! যাকে সদ্দারি দেওয়া যাচ্ছে, আত্মি বিতরণ করলো, আত্মি রেখে দিল, লোক বলছে, লোক ভাবছে কি সবটি বিতরণ করে দিয়েছে, আমাকে সদ্দার খুব ভালো। এদিকে দেখা যাচ্ছে 250 থেকে 300 টাকা সদ্দার পকেটে রেখে দিয়েছে, মনে মনে ভাবছে এটিতে কি হয়, কি হয়, কি হবে, তো সেদিন দেখতে পাবে, এখন তো দেখাতে পারা যাবে না, দেখবে একদিন। খেয়ানত করার কি গুণ আছে আর কি বদগুণ আছে একদিন তোমাকে দেখানো যাবে ভাইজান। ছোট ছোট আমলগুলোকে বেপাত্তা করবেন না, আপনার বিপদ দেখে আনতে পারে, আপনার সুফল আনতেও পারে। আপনাকে সহি সহি কথা বলছি, নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ করেন, আর করার সাথে সাথে একটা জিনিস শিখে দিয়ে যাচ্ছি গোলন্দর গ্রামের লোকেরাকে, খুব মূল্যবান কথা, কি নিজের কামিয়াবির জন্য কল্যাণের জন্য যতটা পারবেন কাজ করেন, আর সাথে সাথে আপনি যদি মনে করেন যে আমি কুলিয়ে উঠতে পারবো না, তো আল্লাহর ফেরেশতারাকে কাজে লাগিয়ে দেন, আপনার হয়ে কাজ করবে, আর আপনার হয়ে যদি ফেরেশতারা কাজ করে ইনশাআল্লাহ আপনার কপাল খারাপ হবে না। আপনার হয়ে কাজ করবে ফেরেশতা, কাজে লাগাবেন ফেরেশতাকে, আমার হয়ে করবে, আমার সামনে আপনারা যতটি লোক আছেন আপনাদের সবার জন্য কাজ করবে, আমার ডান দিকে যতটি মা খালা বসে আছেন তাদের জন্য কাজ করবে, কে তো আল্লাহর ফরিশতা। করাতে পারবেন? হ্যাঁ পারবো, তো করেন। কত লাভ আছে আমি যে কথা আপনাকে বলছি, শুধু পারতে হবে আপনাকে, আর এত বড় কাজ আপনাকে বলবো না, কাজটা একেবারে ছোট। যেমন আমি বলছি শুনুন, খেয়াল করুন আমার কথার দিকে, মান বাতা তাহেরান বাতা ফি লেবাসিহি মালাকুন বাতা ফি শিয়ারিহি মালাকুন। কোন মানুষ যদি এশা নামাজের পর খানা পানি খাওয়া দাওয়া করে নিয়ে যখন বিছানায় ঘুমাতে যাবে, তখন সে যদি নতুন করে একটা ওযু বানায়, নতুন করে ওযু বানায় আর ওযু করে বিছানায় ঘুমাতে যায়, খেয়াল করলেন, এশা নামাজ পড়েছেন, নামাজ পড়ে বাড়ি গেলেন, খানা পানি খেয়ে নিলেন, খেয়াল নাই ওযুটা আছে না নাই জানি না, এবার রাত্রি যখন 9টা বাজলো আপনি ঘুমাতে যাচ্ছেন, তো ঘুমাতে যাওয়ার কালে আপনাকে কি করতে বললাম, ওযু করে নিন, ওযু করে নেওয়ার পরে আপনি বিছানায় শুয়ে যান, লাভ কি হবে, লাভ কি হবে? নবীজি বলছেন যে চাদরটা গায়ে দিয়ে
যেই চাদরটা গায়ে দিয়ে আপনি বিছানাতে শুয়ে আছেন, বাতাফিশিয়ার হিমালাকুন, আপনার সাথে আপনার কম্বলের তলাতে আপনার বিছানের উপরে আপনার দেহের পাশেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফরিশতা এসে যায়, আর যাওয়ার পরে জাগ্রত অবস্থায় বসে থাকে, আপনি ঘুমাবেন ফরিশতা জেগে বসে থাকবে, আপনি ফো ফো করে আওয়াজ করবেন ফরিশতা চুপচাপ জেগে আপনার পাশে থাকবে। তারপরে নবীজি বলছেন কি, যখন যখন আপনার ঘুমটা ভাঙবে, যখন যখন একবার করে আপনার চোখ থেকে ঘুমটা ছুটবে, চেতন হয়ে যাবেন, তখন তখন আল্লাহর ফরিশতা বলবে, আল্লাহুম্মা গফিরলি আব্দিকা হাজা ফাইন্নাহু বাতা তাহিরান, এ আমার রব আল্লাহ তাআলা, তোমার এই বান্দা আব্দুর রহিমকে, তোমার এই বান্দি হালিমা খাতুনকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি তোমার ফরিশতা বলছি। কেন মাফ করে দাও? যেহেতু তোমার এই বান্দি যখন ঘুমাতে এসেছিল তখন ওযু করে ঘুমিয়েছে, তোমার এই বান্দা যখন ঘুমাতে এসেছিল তখন ওযু করে ঘুমাতে এসেছে, তাহলে পাক হয়ে ওযু করে কেউ যদি ঘুমাতে যায় তাহলে সেই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফরিশতা নিযুক্ত হয়ে গেল। সারা রাত যতবার জাগবেন ততবার ফরিশতা বলবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আপনি বলছেন গ্যারেন্টি আছে নাকি যে আল্লাহর ফরিশতা শুধু আমাকে বলবে আল্লাহ মাফ করে দাও, তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন? আমি বলছি না, সারা দুনিয়ার আলেমরা বলবে কি, ফরিশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। কেন ফেলে দেন না? লা ইয়াসুনা মা আমারহুমুল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর ফরিশতারা জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের চারানা পরিমাণে নাফরমানি করে না, যা বলে রেখেছেন রাব্বুল আলামিন তাই তারা করে যাচ্ছেন। তো যখন আল্লাহর ফরিশতারা আল্লাহর নাফরমানি করে না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরিশতাদের দোয়া জীবনে ফেলে দেন না। তার জন্য ভরসা করে বলা যায় কি, আল্লাহর ফরিশতা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহুম্মা ফিরলে আব্দেকা হাজা, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, আপনি শুধু রাতের বেলায় অজু করে ঘুমিয়েছিলেন বলে তারই দৌলতে সারা রাত দোয়া পেলেন, আপনার কল্যাণ হবে রে ভাই। মানতে পারলেন? মশা মুখে গেলে ডাইরেক্ট পেটে একবারে, নাই ওদিকে ভিতরে চলে গেছে। তাহলে কিছু কিছু ভাই বলছে, ফরজ নামাজের লেগে উজু করতে পারি না, তো নফল এমনি উজু করে ঘুমাবো যে বলি সাহেব, এটা করতে পারবো? হ্যাঁ, তা আপনি যদি বলেন যে আমি হলাম কি, জমিদারের পহরাদার, আমার মতো লাট সাহেব কি আছে, তাহলে তো আর বসে থেকে তো কোনোদিন কাজের জিনিস আর লাভের জিনিস পাওয়া যাবে না, একটু শ্রম যদি না দিবেন তাহলে কি করে হবে? শিখালাম তো একটা ছোটো জিনিস, হ্যাঁ এটাই আপনি করবেন না বা করতে পারবেন না, ফরিশতাকে কাজে লাগাতে বললাম, দাদারে ভাইরে এ গ্রামের যতটি মা খালা আছো শোনো, আরে শিখো, যে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি দলিল সম্মত কথা, ভালো করে বুঝুন, জান্নাত আপনার জন্য দোয়া করবে, একটু মুখটাকে এইরকম করে আস্তে এই দিকে করেন না এদিকে করেন, বিশ্বাস হচ্ছে? জান্নাত আপনার জন্য দোয়া করবে, জাহান্নাম আপনার জন্য দোয়া করবে, আপনার বিশ্বাস হয় না? জান্নাত কেন আমার জন্য দোয়া করবে, জাহান্নাম কেন আমার জন্য দোয়া করবে, এগুলো কথা আপনাদের মনে আসছে না, ধরছে না যে এটা আমি মানতে পারলাম না? মানতে পারলেন না, ভালো করে শুনুন, আপনি যদি গাজরি করেন তাহলে মানাতে পারবো না, আর যদি আপনার ভেতরে মানার মানসিকতা থাকে তাহলে আপনাকে সহি হাদিস দিয়ে প্রমাণ করে দিচ্ছি আপনি অবশ্যই মানবেন। তা কি যদি পাশের দিকে কে আসো, এলা গল্প করছো গো, হ্যাঁ মেয়ে লোকগুলো পাশের দিকে কে আসো, যাও দূরে যাও,
দূরে যা গল্প করো, এখানে কানের কাছে গল্প করিও না। যখন সকাল হবে ফজরের নামাজ পড়ে নেবেন, এক মাখালা এদিকে খেয়াল করো আমার দিকে, সকাল হবে ফজরের নামাজ পড়া হয়ে যাবে, ওখানে বসে বসে যেটি তোমার জিকির আজকার জানা আছে যখন বলা হয়ে যাবে, তখন এই জিকিরটা তিনবার বলো। কি বলো? সোজা সোজা, এই এতটুকু এতটুকু। এই জন্যই বলেছি আজকে খালি টুকু টুকুই ওয়াজ করছি আপনার সামনে। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার বলে দেখেন তো, আপনাদের তো জানাই আছে সবার, কিন্তু রেজাল্টটা জানা নেই, রেজাল্টটা জানেন না মাখালারা। একবার বলো সাথে সাথে, তিনবার বললে মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তিনবার বললাম। কি লাভ হবে? সহি হাদিস, একদম সহি হাদিস। যখন আপনি গুলন্দর গ্রামের একটা ছোট মসজিদে বসে বসে ফজর সোয়া পাঁচটার সময় হয়ে গেছে, সাড়ে পাঁচটা নাগাদ আপনি মসজিদে বসেছিলেন, সেই টাইমে আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল তিনবার কথাটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যখন এই শব্দটা এই জমিনে আপনার মুখ থেকে বেরুলো, এই শব্দটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ভেদ করে একেবারে আল্লাহর জান্নাত যেখানে আছে সেই জান্নাতের কান পর্যন্ত পৌঁছে যায়। যখন জান্নাত বুঝতে পারে যে এখান থেকে কোটি 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 মাইল দূরে এই এক গ্রামে বসে আল্লাহর একটা বান্দা বলছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন জাহান্নামের কাছে পৌঁছে যায় এই শব্দটা, তখন জাহান্নামকে রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দেন যে তোমার মুখ নেই তবুও তুমি কথা বলো। তখন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুখ খুলে দিয়ে বলে, ইন আব্দাকা ফলানুন, এ আমার রব আল্লাহ তাআলা, তোমার বান্দা অমুক লোকটা বাড়ি তার গুলন্দর গ্রামে, সে বলছে আজের নিমিনার নার, আমাকে আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, মানে এই লোকটা জাহান্নামে আসবে না, আমার বুকে ঢুকবে না, আমার কাছে আসতে তার ইচ্ছা নাই। তো যখন সে আমার বুকে আসবে না, তখন আমি আগুন, আমি জাহান্নাম তোমার কাছে দরখাস্ত করে বলছি, ফাজেরহু, আল্লাহ তুমি একে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, এ যেন আমার বুকে না আসে। কে বলছে এটা? জাহান্নাম বলছে, আল্লাহ তুমি এই লোকটাকে আমার বুকে দিও না, এই লোকটাকে আমার পেটে ভরিও না, এটাই তো দোয়া। কে দোয়া করলো? জাহান্নাম দোয়া করলো। কার জন্য? আমার জন্য। তাহলে আল্লাহর জাহান্নাম আমার জন্য দোয়া করবে যদি আমি করাতে পারি? এর উল্টাটা করেন, এর উল্টাটা কী হবে? আর একটা দোয়া, এটা যখন তিনবার বলা হয়ে যাবে তারপরে তখন আবার আপনাকে তিনবার বলতে হবে আর একটা দোয়া। সেটা কি? এটাও এক লাইনে আঁটবে, এক লাইন বলতে এক আঙুলে আঁটবে। কি? আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। আপনারা বলেন একা একাই? আপনাদের সবারই জানা আছে কিন্তু খাটিয়ে দেখেননি কোনোদিন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। কবার বললেন? তিনবার বললেন। তিনবার বলে মসজিদ থেকে আপনি বেরিয়ে গেলেন, আপনার খেয়াল নাই, আপনি লক্ষ্য করলেন না আমার কি হলো আর আমার কি না হলো। এদিকে নাবিজি হাদিসের ভেতরে বলছেন, সাথে সাথে জান্নাতকে রব্বুল আলামিন মুখ খুলে দেওয়ার মতো ক্ষমতা দিয়ে দেন। জান্নাত আল্লাহর সামনে মুখ খুলে দিয়ে বলে, আল্লাহুম্মা আব্দুকা ফুলান,
হে আমার মালিক আল্লাহ, উমুক বান্দাটা তোমার দুনিয়ার উমুক নামক গ্রাম থেকে উমুক মসজিদে বসে বসে বলছে, আল্লাহ তুমি আমাকে ফেরদাউস জান্নাত দান করিও, তাহলে এই ছেলেটাকে মরার পরে ফাদখিলহু আল জান্নাতা, তুমি একে আমার পেটের ভিতরে এনে দিও, তুমি তাকে আমার কাছে মেহমান বানিয়ে দিও, আমি লোকটাকে আমার কাছে চাই, আমার পেটের ভেতরে তার যেন জায়গা হয়, আমি ওকে সম্মান করব, আল্লাহ তুমি লোকটাকে আমার বাড়ির লোক করে দিও। আল্লাহর কাছে দোয়া করছে জান্নাত, কার জন্য? আপনার জন্য। করাতে পেরেছেন জান্নাতকে দোয়া করাতে ভিড়াতে পেরেছেন যে জান্নাত আপনার জন্য দোয়া করে? জাহান্নাম আপনার জন্য দোয়া করবে, আপনি কি লাগাতে পেরেছেন জাহান্নামকে, যাই জাহান্নাম তুমি আমার জন্য দোয়া করো? পারিনি দাদা। ছোট্ট আমলকে তুচ্ছ মনে করতে গেলে এ কথাটা কি আপনি ভুলে যাবেন যে কণা কণা বালুর জার্রা জার্রা মিলে যখন ঢিপ হয়ে যায়, এই ঢিপগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় এবং এই কণা থেকে আস্তে আস্তে পাহাড় তৈরি হয়ে যায়। একাই পাহাড় হয় না, ছোট পাথর তারপরে আরও পাথর তারপরে আরও পাথর একত্রিত যখন হয় তখন বড় পাহাড় হয়। আপনি ছোট ছোট নেকিকে নেকি বলে মানতে চাইছেন না, খেয়াল করুন কথার দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন মসজিদে, রাসূলুল্লাহ তাকে সামনে পেয়ে, রাসূলুল্লাহ বিলালকে সামনে পেয়ে একবারে আচম্বিতভাবে জিজ্ঞেস করে বলছেন, তাজ্জব করে দেওয়ার মতো প্রশ্ন করছেন নবীজি, কাকে? তো বিলালকে। কি বলে প্রশ্ন করছেন? বেমা সাবাক্তানি এলাল জান্নাতে, বিলাল কি ব্যাপার, সত্য কথা বলো, আমার আগে তুমি জান্নাতে গেলে কি করে? খেয়াল করছেন কথার দিকে? নবীজি বলছেন বিলালকে, আমার আগে তুমি জান্নাতে গেলে কি করে? বারে রাসূলুল্লাহ এমন কথা বললেন কেন? এই ফ্যানটাকে একটু টেনে করে দেন, ওই আওয়াজ এখানে চলে আসছে। একটু ওদিকে চেপে দেন, এমন ঘুরিয়ে দেন, তাহলে ব্যাস। তুমি আমার আগে জান্নাতে গেলে কি করে? বিলালের মতো কালো চামড়ার লোক তাজ্জব বনে গিয়ে রাসূলুল্লাহকে এমনি করে ফ্যাকাসে মুখ করে দিয়ে তাকিয়ে বলছেন, রাসূল আপনার আগে আমি জান্নাতে গেলাম কি করে? মানে আমি বুঝতে পারলাম না। তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্নি উরিতুল লাইলাতাল্লাতি উসরিয়া বি, গত রাত্রিতে আমি আসমানের সফরে গেছিলাম, আসমানের সফরে গিয়ে জাহান্নামের দৃশ্য দেখেছি, জান্নাতের দৃশ্য দেখেছি, আমি একবার জান্নাতের সামন দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো হেঁটে যেতে গিয়ে আমি জান্নাতের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে একজন লোক, তো আমি তার চপ্পল চলতে গেলে, মানুষের পায়ে স্যান্ডেল থাকতে গেলে স্যান্ডেলের যেমন আওয়াজ হয়, চপ্পলের যেমন আওয়াজ হয়, তেমনি চপ্পলের আওয়াজ আমি কানে শুনতে পেলাম। সাথে সাথে আমি জিবরিলকে জিজ্ঞেস করে বলছি, জিবরিল জান্নাতের বারান্দায় বারান্দায় হেঁটে হেঁটে যাচ্ছে, চপ্পলের আওয়াজ আমি কানে শুনতে পাচ্ছি, এটা কার চপ্পলের আওয়াজ? কে হাঁটছে, কে এটা? হযরতে জিবরিল বলছেন, আল্লাহ পাকের রাসূল আর কি আপনাকে বলবো, এই যে হাঁটছে জান্নাতের বারান্দা বারান্দা, যার চপ্পলের আওয়াজ আপনার কানে আসছে, এটা আর কেউ নয়, এটা বিলাল। তার নামের শেষে কী আছে? তো হাবাসি। কেন? হাবসা দেশের লোক, এদের গায়ের রং হলো কালো। তাকে খবর দেওয়া হলো যে জান্নাতের বারান্দায় বারান্দায় হাঁটছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, বেমা সাবাক্তানি ইলাল জান্নাতে, তুমি আমার আগে জান্নাতের বারান্দাতে হাঁটলে কি করে, কি আমল করো, তুমি আমাকে শোনাও, আমাকে শেখাও। এবার শুনেন কি আমল করি আমি,
হযরত বেলাল জবাব দিবেন এবার কি আমল কর তো তিনি বলছেন কুল্লামা তাতাহারত আমি বিনা ওযুতে একটা ঘন্টাও থাকি না আমি বিনা ওযুতে আধা ঘন্টাও থাকি না নমাজের জন্য ওযু বানাই ওযু বানানোর পরে যদি ওযু টুটে যায় তো আবার তৎক্ষণাৎ আমি ওযু বানাই আমি চব্বিশ ঘন্টা ওযু হালাতে থাকার চেষ্টা করি আমি বিনা ওযুতে থাকি না যখন দিনের বেলায় ওযু করে নামাজ আদায় করি আর তারপরে নামাজের পর আমার ওযু যদি কোনো কারণবশত টুটে যায় তো টুটে যেতে গেলে আবার বাইরে গিয়ে লোটাতে পানি নিয়ে আমি আমার ওযুটাকে নতুন করে বানিয়ে নিই আর যখনই নতুন করে ওযু বানাই তখন কখনো দুই রাকাত নামাজ কখনো চার রাকাত নামাজ এটা নফল নামাজ এটার কোনো গণনা নাই এটার কোনো আলাদা নাম নাই ওযু বানালাম খেয়ালে চলে এলো তখন দু রাকাত নামাজ পড়ে নিলাম এইভাবে মাঝে সাঝে দুই রাকাত মাঝে সাঝে চার রাকাত আমি যখনই ওযু বানাই নামাজ আদায় করি।